हेलो बंधुरा, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। हमारे यार लाइफ स्टाइले तुम्हारे जाने अनेक अनेक स्वागत एवं अनेक अनेक भालोबासा। तो केमन आछो तुम्हारा सबाई? आशा करी खूब भालो आछो एवं सुस्थ आछो। तो आमराओ बेश भालोई आछि एखन। तो देखो एगुलो गाछ आगे माने अनेक दिन आगे पाता पाता आर कि पाता गाछगुलो মাটিতে দিয়েছি টবের মধ্যে। তো সেগুলো এখন কলি এসে গেছে। আর এখানে দেখো বন্ধনের পাতাগুলো অনেক গাছ গেড়ে দিয়েছি, তো পুঁতে দিয়েছে মাটিতে। তো এগুলো হয়নি, তো দুইটা গাছ বেঁচে আছে এখনো। তো সকালে উঠে আগে বাসি কাজ পরে শেষ করে দিয়েছি আমি, তারপরে এখন আমি চা করছি। তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। তো এখানে দেখো আমার চা করা হয়ে গেছে, চা করে সবাইকে দিয়ে দিলাম। আর অবন্তিকার জন্য এখানে আমি একটুখানি সময় রান্না করে দিচ্ছি, ওকে খাইয়ে দাইয়ে তারপর একটুখানি বই পড়াই দেব। তোমরা দেখতেই পাচ্ছ অবন্তিকাকে আমি একটুখানি পড়াই দিতেছি, ওইদিকে আবার রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। তো আমি রান্নাও করছি একই সাথে, ওকে একটু একটু করে বই পড়াই দিচ্ছি। আর আজকে রান্না করব ফুলকপির তরকারি। তো অবন্তিকা বলছে যে আমি ফুলকপি তরকারি খাবো না, ভাজা খাবো। তো আমি শুধু একাই আর ভাই আছে, তো সেই জন্য ওই একটা ফুলকপি রে অর্ধেকটা ওর জন্য আমি ভাজা করব, আর অর্ধেকটা আমাদের জন্য তরকারি করব। বাস এইটুকুনি, এক তরকারি আর ভাত করব সকাল সকাল, আর বেশি কিছু লাগবে না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এ আর লাইফ স্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো অবন্তিকা ও জামা কাপড় খুলে একদম মানে বাদাম বাদাম ড্যান্স শুরু করে দিয়েছে, আর আমাকে বলছে বারবার করে মা ভিডিও করো, মা ভিডিও করো। তো বাইরে মানে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ঘরের ভিতরে একটু গুম 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 শব্দ হচ্ছে। আর অবন্তিকে বারবার করে বলছে যে মা ভিডিও করো ভিডিও করো, তো সেই জন্য আমি ভিডিওটা অন করতে আর কি বাধ্য হলাম। দেখো মুখে তো মুখে মুখে বলছে, বলো 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 দেখি। তো অবন্তিকা দেখো কাঁচা বাদাম তোমাদেরকে গান শুনে শোনাবে, তো তোমরা দেখতে থাকো। বলো বাদাম বাদাম দাতা কাঁচা বাদাম, আমার কাছে না কোনো ভাজা বাদাম, আমার কাছে আছিস না কাঁচা বাদাম। দাম দাম মোবাইলের পরে গুলো 5 টাকা দাম, পায়ে তোরা হাতের বালা থাকে তো সেই টেকা চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান হাতে বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে না কুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা।
এদিকে দেখো অপর দিকে ধ্যানে বসে গেছে। যেই ক্যামেরাটা অন করলাম তেই বন্ধ করে দিল। ভালো করে করো দেখি, যোগাসন করো। তো আজকে তোমাদেরকে বলবো আমি কি কারণে এতদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো নাটক না, আমরা নাটক না দেখি, পরে দেখবো, পরে দেখবো তোমার নাটক আমি। হ্যাঁ ঠিক আছে, দুর্গা পূজার নাটক। হ্যাঁ আমি ওই যে ক্যামেরার মধ্যে আমার কথাগুলো বলে গে, তারপরে তোমার কথা বলবো। ওইরকম করো কেন, দেখো তো, দেখো তো, দেখো তো, কাঁচা বাদাম সব সময় কাঁচা বাদাম শুরু করে দেয়। দেখে বা ভিডিও দেখে বুঝতেই পারো যে আমার কি কি সমস্যা পারিবারিক। আর তাছাড়া কি ছিল, ভ্যাকসিন দেওয়ার পরে মানে করোনার যে ভ্যাকসিনগুলো হয় তো সেগুলো দেওয়ার পরে আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। তো আগের থেকে আমার শরীরে একটুখানি রক্ত কম আছে, হিমোগ্লোবিন কম আছে, তো যার জন্যই আর কি অনেক আমাকে সমস্যার মুখে পড়তে হয়েছিল। আরও অনেক কারণ আছে, তো একদিনে বলা বললে আমার মানে ফুরাবেই না, এত কারণ ছিল। তো সেই জন্য আর কি ভিডিওগুলো দেওয়া হয়নি। আর মাঝখানে কি ছিল, যখন আমি একটুখানি সুস্থ ছিলাম, ভিডিওর মধ্যে তোমরা দেখেছো, দেখতাম অবন্তিকা লাইট অফ করো গা। তো ওই দেখো, ও আর দুষ্টমি লেগেই আছে, রাত্রি কয়টা বাজে ও এখনো ঘুমায় নাই, এখনো বলতেছে, বারবার করে বলতেছে আমাকে, মা তুমি ভিডিও অন করো, আমি কাঁচা বাদাম ইয়া গান করব, নাচ করব, এরকম করে বলছে। তো ক্যামেরাটা ওর জন্যই অন করলাম একমাত্র, তাছাড়া আমি মানে ওর নাচটা একদমই শর্ট ভিডিও হয়ে যায়। তো সেই সঙ্গে আমি ভাবলাম যে আমি এতদিন কী কারণে ভিডিওটা দিতে পারিনি তোমাদের সাথে শেয়ার করি, তো শেয়ার করছি। মাঝখানে আর কি হয়েছিল, মানে সেলাইয়ের কাজ, তারপর আমার ভিডিও করা, এডিট করা, রাত্রিবেলা করে এডিট করতাম, তারপরে সেলাই করতাম, দিনের বেলা করে কাজ করতাম। এডিট করতে তো অনেক সময় লাগে, তোমরা জানোই, যারা যারা ভিডিও করো তারা তারা তো জানোই কীরকম পরিশ্রম হয়, কীরকম মানে ঘুম ক্ষতি হয়। তো এগুলো কাজ, তার মধ্যে অবন্তিকা একদম মানে যন্ত্রণা করে থাকে আমাকে। তারপরে তো আমার শারীরিক যে সমস্যাগুলো, তো মানে এটা শর্ট, ওটা শর্ট, কি বলবো আর, রক্ত শর্ট, হিমোগ্লোবিন শর্ট, আরো কি 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 শর্ট, ওগুলোর কথা আর আমি বলিই না। ওগুলো কথা বললেই আমার মানে ওষুধ খাওয়া শুনলেই আমার ভয় লাগে, ওষুধ খেতে ইচ্ছে করে না। তার মধ্যে আমার দেখো এই যে হাতের মধ্যে একটা কি হয়েছে দেখতেই পাচ্ছ, বুঝতেই পাচ্ছ, মার্বেলের মতো লাগে বলে। তো খেলার নেশা, হ্যাঁ, তো মার্বেলের মতো হয়ে গেছে, অবন্তিকে ঠিকই বলেছে, মার্বেলের মতো হয়ে গেছে একদম শক্ত। তো এটা ডাক্তারকে দেখিয়েছিলাম, তো ডাক্তার বলছে মানে এমনি নর্মাল যে ডাক্তারগুলো হয়, তো সেই ডাক্তারকে দেখিয়েছিলাম, বলছে যে এটা টিউমার না, এটা অন্য কিছু। তো বড় ডাক্তারকে দেখাইতে হবে, ফটো টটো, এক্সরে টেক্সরে, ওগুলো কী কী বলে ওগুলো ওগুলো করতে হবে। আর মানে ওই ঘরের কাজ করার, আমার যে জ্বর না, আমাকে হসপিটালে আগে ভর্তি করে হবে, তারপরে আমি বাড়ি এসে যাব, তারপরে আমার ওষুধ খাবে। ওর বিভিন্ন ধরনের কথাবার্তা। তো ঘরের কাজ যখন শুরু হয়েছিল তখন ঘরের কাজ করতাম, মানে ঘরের যে যাবতীয় যে কাজগুলো তো একাই করতাম, অবন্তিকাকে সামলাইতাম, তারপরে সেলাই করতাম, এডিট করতাম, তারপর মানে বিভিন্ন ধরনের একাই দৌড়াদৌড়ি ছুটাছুটি একাই, তোমরা তো জানোই আমি একা হাতেই সব কিছু করি। তো সেই কারণেই আমার এতগুলো রোগ দেখা দিয়েছে। আমি সকালবেলা উঠিয়ে তারপরে আমি প্র্যাকটিস করব, দাঁত ব্রাশ করব, তারপর গা ধুব, তারপরে জামা পরব। গা ধুব না, ভদ্র ভাষায় বলতে হলে স্নান করব, স্নান, স্নান করব। তো কারণগুলো আমি এক এক করে বলবো, আর মাঝখানে অবন্তিকা কথা বলবে, তো তোমরা একটুখানি বুঝে নাও তো আমি কি কি বলার চেষ্টা করছি। তো এই এই বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো এতদিন আমি মানে কি করছিলাম, বেড রেস্ট যাকে বলে,
তো শুধু সেলাইয়ের কাজ বন্ধ করে দিয়েছিলাম, তারপর তোমার ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, রান্নাও সেরকম কিছু করতাম না, মাস্টার এতদিন ছিল তো মাস্টারই বেশিরভাগটা করে খাওয়াইছিল আমাকে। তো তারপরে থেকে একটুখানি সুস্থ হওয়ার পরের থেকেই আমি রান্না করি, রান্না করে এখন আমরা দুই মামে বাড়িতে থাকি। তো অবন্তিকার ডান্সটা যদি ডান্স, তারপর হ্যাঁ ডান্স তো বলে না ওটাকে, ওটাকে বলে মাতলামি, যাকে ডান্স না ওটা মাতলামি। আর অবন্তিকার যে গান তোমরা শুনলে কেমন লাগলো, তো সেগুলো অবশ্যই কমেন্ট করে বলবে যে অবন্তিকে কিরকম পাকা বুড়ি হয়ে গেছে, যখনই যেটা কথা বলবো। হ্যাঁ চিংড়ি, যখনই একটা কথা বলবো তখনই ও মাঝখানে কথা কাটবেই, মানে বলবেই ও মাঝখানে একটা না একটা কথা বলবে। তো যার জন্য আমার কথাগুলো কেমন যেন বলবো এইসব বলবো। বই পড়ো, তুমি বই পড়ো, বই পড়ো, একটা দেখি ইয়া ছড়া টড়া শোনাও সবাইকে, গায়ত্রী মন্ত্র এটা বলো তো দেখি। ওম ভূর্ভুবঃ, জোরে জোরে বলো ওম। তো বন্ধুরা আজকে ও অনেক ডিস্টার্ব করতেছে, ভিডিও করতে দিতেই না, সকাল থেকে ও এরকম করতেছে, সকালে একটুখানি দেরি করে উঠেছে, যখন আমি রান্না বসাই দিয়েছিলাম তখন ও মানে কি করবে বই পড়বে, যখন আমি মানে ঘরের কাজ করব তখন ও মানে দুষ্টুমি করবে, যখন আমি ভিডিও এডিট করব তখন ও মানে মোবাইল দেখবে, এরকম। আমাদের ঘরে তো টিভি নাই, তো মোবাইলটা সেরকম দেই না, আমি দিতে চাই না, তো ও কান্নাকাটি শুরু করে দেয়। তার তো আগের ভিডিওতে তো দেখেছো গেম খেলা চাও না, গেম খেলা যায় না, না কার্টুন দেখাও যায় না, চুপ করো চুপ করো, আমি আগে কথাটা শেষ করি, চুপ চুপ দেখা যায় 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 যায়, তাহলে আমি কিন্তু যাব যাব, তাহলে তাহলে চুপ করে থাকো, আমি কি দেখবো, তোমার তোমার মোবাইল নাই, তুমি বড় হও তোমাকে কিনে দিব আইফোন, ও আইফোন আইফোন বানান করো তো দেখি, আইফোন বানান করো, কি কি মাসিকারে মি, মাসিকারে মি মিমি হলো, আইফোন কই হলো, আইফোন আইফোন হ্যাঁ আইফোন বানান করো, তুমি যেদিন আইফোন বানান করতে পারবা হ্যাঁ সেদিন আমি মোবাইল কিনে দেবো, ঠিক আছে, আইফোন কিনে দেবো, ঠিক আছে, বড় হয়া কি ছোট হয়া, ঠিক আছে আমি যে কি বলতে নিয়েছিলাম সব কিন্তু ভুলে গেছি, ওর জন্য সারা সময় ও হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি, আমার মনে হয়েছে, না না আমার মনে হয়েছে, আমার মনে হয়েছে, তো ও বুঝতেই পারছো ও যখনই যেটা আমি কাজ করব তার আগে আগে দৌড়ায়, আর যে কোনো কথা বলবো ও আগে আগে একটা করে মাঝখানে ঢুকাই দিবে ওর কথা, মানে এইরকম চলতেই থাকে, তো বর্তমান এইরকম করে চলছি। সকালের দিকে একটুখানি কাজ করার পরে আজকেও সেলাই করেছিলাম, তো যার জন্য আর ভিডিও শিডিও করা হয়নি, তো সন্ধ্যেবেলায় শুরু করলাম, তো এখন আমরা শুতে যাব, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। অ
অল নোটিফিকেশনে ক্লিক করে দিবে, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার তো অবশ্যই করবে আর সাবস্ক্রাইবও করবে, আর আমার চ্যানেলটির পাশে থাকবে। তো টাটা, গুড নাইট। অপন থেকে গুড নাইট বলো। গুড নাইট, গুড নাইট। ওই দেখো আয়না দেখে কেমন করতেছে মুখটা, ও নাকামি, ও যে দুষ্টু হয়েছে আর কি বলবো। তো টাটা, ভালো থেকো সবাই।